गुड मॉर्निंग फ्रेंड्स, प्रत्येक रविवार मत आगामी रविवार फेसबुक लाइव आसमी जस्ट कल के गतकाल सिमला फिर आज के 26 तारीख तई तो गतकाल सिमला फिर सिमला जा अभिज्ञता संचय कर जिनि अपन शेयर करब कारण आमी घूरते गेछी बेड़ाते गेछी कम आमी जे गिये रास्ताय ट्रेने पढ़ाशोना करते करते गेछी एवं बहु मानुषेर साथे ओखाने मिशेछी कथा बोलेछी ओखानकार मानुषेर टाइप ओखानकार मानुषेर चेहरा केमन ओदेर व्यवहार केमन एइगुलो जतटा सम्भव देखे शिखे एसेछी से सम्बन्धेओ दुइ चार कथा बोलबो एवं किभाबे निजेके डेवलप करा जाय आमी आल्टिमेटली जेटा करछि निजेर उन्नतिर जन्य पढ़ाशुना करछी मोटिवेट करछी आपनादेर जेटा करछी सेटा किन्तु आमी आमार निजेर जन्य शिखेछी एत बछर बडी बिल्डिंग करेछी किभाबे बडी बिल्डिंग करते हय केनो कत रकम एक्सारसाइज किभाबे कि सब रकम आमी निजेर जन्य करेछी तो एई थेकेई आमी आस्ते आस्ते जा किछु शिखेछी सेटाई आपनादेर साथे शेयर करार चेष्टा करछी तो जाई होक एई रविवार আমি আপনাদের বলবো যে এখানকার মানুষের সাথে পাহাড়ের মানুষের সাথে ডিফারেন্স কি, চেহারার মানসিকতা ডিফারেন্স কি। তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চোট লেগে যাওয়া। কত রকম চোট হয়, চোট লাগা অবস্থায় কি করতে হয়, চোট লাগলে আমি রেস্ট নেব না প্র্যাকটিস করব, টোটাল চোট নিয়ে সেটা আমার অ্যাক্সিডেন্ট হোক, জিম করতে এসে হোক, ফুটবল ক্রিকেট খেলতে গিয়ে হোক, যে কোনো অনেক রকম চোট আছে, চোট কীভাবে লাগে, চোট লাগার পরে কি করতে হয়, চোট লাগার আগে কি করতে হয়, কেন চোট লাগছে, কেন চোট লাগছে না, চোট লাগলে আমি কী করব, ট্রিটমেন্টটা কী, প্র্যাকটিস করব না রেস্ট নেব, তো টোটাল এই দুটো নিয়ে প্রোগ্রাম হবে। এই রোববার একটা টপিক হচ্ছে যে আমি সিমলা পাহাড়ি এলাকার মানুষ, এখানকার মানুষ, এই দুটো যেটা আমি শিখলাম সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে হচ্ছে চোট নিয়ে, তার সাথে কোশ্চেন অ্যান্সার তো থাকছেই। আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেকবারের মতো এবারেও অনেক প্রশ্ন এসছে, তার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই নিয়ে প্রোগ্রাম, আপনাদের যদি মনে হয় প্রোগ্রামটা ভালো তাহলে অবশ্যই আপনারা অ্যাটেন্ড করুন, এবং আপনারা যদি মনে করেন যে আমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করব তাহলে আপনারা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন। তাহলে চলে আসুন, আমার প্রোগ্রাম তাদেরই ভালো লাগবে যারা পজিটিভ, যারা ভাগ্যের ওপর নির্ভর করে না, যারা নিজের ওপর নির্ভর করে, যারা নিজেকে বিশ্বাস করে তাদেরই আমার প্রোগ্রাম ভালো লাগবে। বাকি যারা ভাগ্যের ওপর ছেড়ে দেয় তাদের জন্য আমি নই। তাহলে আপনারা যদি মনে করেন যে শরীর আপনার ঠিক রাখার দায়িত্ব আপনার, তাহলে চলে আসুন এই রোববার ফেসবুক লাইভ 4টা থেকে 5টায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন।